স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের আয়োজন প্রবাসী বাংলাদেশে। প্রতিদিন এই সময়ে আমরা হাজির হই বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের জন্য খবরাখবর নিয়ে। আপনাদের সাথে আছি আমি সৌমিত্র শুভ্র। যেসব আলেম অন্যায় ও সহিংসতার সাথে জড়িত কেবল তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপরাধ কোনো আলেমকে হয়রানি করা হচ্ছে না। সকালে জাতীয় সংসদে হজ ও ওমরা ব্যবস্থাপনা বিল 2021 ওপর আলোচনায় এমন তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এর আগে বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ অভিযোগ করেন, আলেমরা নিপীড়ন ও হয়রানির শিকার হচ্ছেন, দুদককে দিয়ে এদের সম্পদের হিসাব নেওয়া হচ্ছে। তিনি গ্রেফতারকৃত আলেমদের মুক্তির পাশাপাশি নিখোঁজ আদনানকে খুঁজে বের করার দাবি জানান। হজ ও ওমরা ব্যবস্থাপনা বিল 2021 ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেন, যে সমস্ত হজ এজেন্সি টাকা নিয়েও চুক্তি অনুযায়ী সেবা দেন না, তাদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। চুক্তি ভঙ্গকারী এজেন্সিগুলোকে সর্বোচ্চ 50 লাখ টাকা জরিমানার বিধান রেখে বিলটি পাশ করা হয়। 46 জন আলেমের বিরুদ্ধে দুদক নোটিশ করেছে, সম্পদের হিসাব চেয়েছে। আমি তো মনে করি স্পিকার, আগে আমাদের, আমরা এই পার্লামেন্টে যে 350 জন মাননীয় সদস্যরা রয়েছি, সর্বপ্রথম এই 350 জনের নামে আগে দুদককে নোটিশ হওয়া উচিত ছিল। যারা প্রকৃত আলেম তারা কিন্তু এই মামলার আওতায় আসেননি। কেবলমাত্র আলেম নামধারী কিছু অর্থ ও ক্ষমতা লিপসু ব্যক্তি যারা বিভিন্ন ফৌজদারি অপরাধে জড়িত, যারা ধর্মের নামে রাষ্ট্র ও সমাজ বিরোধী ষড়যন্ত্রমূলক কাজে জড়িত, কেবল তারাই প্রচলিত আইনের আওতায় এসেছেন। হঠাৎই সিঙ্ক হোল নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। গেল এক মাসে 5 দেশে দানবীয় গর্ত তৈরির পর আলোচনায় প্রাকৃতিক দুর্যোগের উৎপত্তি ও কারণ। সম্প্রতি ঝড় বৃষ্টি ভূমিধসের মতোই বাড়ছে সিঙ্ক হোল। বিশেষজ্ঞরা বলছেন এটি বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু সংকটের সরাসরি প্রভাব। কল্পনা করুন, হঠাৎই দেবে গেল আপনার পায়ের নিচের মাটি, কিংবা আপনার ঘরটি হঠাৎ ধসে গেল মাটির নিচে। ঠিক এমনটি ঘটে সিঙ্কহোলের বেলায়। প্রকৃতিতে দানব গর্ত তৈরির ঘটনা নতুন নয়, যুগে যুগে এই প্রাকৃতিক দুর্যোগ দেখা গেছে বিভিন্ন দেশে, তবে সম্প্রতি কিছুটা বেড়েছে এর হার। গেল বছর ডিসেম্বরে এক ভূমিকম্পের পর 100-এর বেশি সিঙ্কহোল তৈরি হয় ক্রোয়েশিয়ায়। গত এক মাসে তুরস্ক, ইতালি, মেক্সিকো, ইসরায়েলের পর এবার ভারতেও তৈরি হয়েছে সিঙ্কহোল। কোনোদিন কল্পনাতেও আসেনি এমন কিছু হতে পারে। চোখের সামনে দেখলাম আমাদের গাড়িটি উল্টে পড়ে যাচ্ছে। যখন ডুবে যাচ্ছিল আমার ছেলে বউ তার ফোনে ভিডিও করে। বিজ্ঞানীরা বলছেন কয়েক দশক, এমনকি শতাব্দী লাগে একটি সিঙ্কহোল তৈরি হতে। USGS বলছে ভূগর্ভস্থ পানি অথবা খনিজ উত্তোলন করা হলে মাটির অভ্যন্তরে ফাঁপা জায়গা তৈরি হয়। নিচের স্তরের মাটি যখন ভূমির উপরের চাপ নিতে পারে না, তখনই ধসে পড়ে তৈরি হয় বিশালাকার গর্ত। হঠাৎ সিঙ্কহোল তৈরির ঘটনা বেড়ে যাওয়ার কারণ কি? বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক উষ্ণতার কারণে ক্ষতিগ্রস্ত প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া। আশঙ্কাজনক হারে তাপমাত্রা বৃদ্ধিতে বেড়েছে খরা, কমেছে পানির স্তর, মাটি ক্ষয়, মিথেন গ্যাসের প্রভাব, অধিক হারে ভূগর্ভস্থ পানি ও খনিজ পদার্থ উত্তোলনও দায়ী। শহরে সিঙ্কহোল বৃদ্ধির কারণ হিসেবে মনে করা হচ্ছে অপরিকল্পিত ভূগর্ভস্থ সুয়ারেজ লাইন বা মাটির নিচে নির্মাণ কাজ। বিশ্বের সবচেয়ে বেশি সিঙ্কহোল তৈরি হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে, এর পরের অবস্থানেই তুরস্কের কোনিয়া। মাত্র এক বছরেই দ্বিগুণ হয়েছে দেশটির দানব গর্ত। চলতি বছরের সন্ধান মিলেছে 6 শতাধিক সিঙ্কহোলের। চীন আর রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলেও বিশালাকার গর্ত আছে বেশ কিছু। এক এক এলাকায় সিঙ্কহোলের আকার বা গভীরতা এক এক রকম। সাইবেরিয়ায় প্রায় 1 কিলোমিটার এলাকায় তৈরি হয়েছে দানব গর্ত। ডরোথি তাস্টিন, যমুনা নিউজ। বিশ্বকাপ বাছাই পর্বের খবর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ওমানের কাছে 3-0 গোলের পরাজয়ে বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ। এই হারে 2 পয়েন্ট নিয়ে টেবিলের শেষ অবস্থানে থেকেই এবারের মিশন শেষ করল জেমিডে শিষ্যরা, যেখানে ম্যাচে ওমানের হয়ে জোড়া গোল করেছেন খালিদ খলিফা আল হাজরি। ই গ্রুপের শেষ ম্যাচে নামার আগেই গ্রুপের শেষ স্থানটি পাকা হয়ে গেছে বাংলাদেশের, কারণ তার আগেই 1-1 গোলে ভারত আফগানিস্তানের ম্যাচ ড্র হওয়ায় কাগজে কলমে বাংলাদেশের যাও একটু সুযোগ ছিল তা শেষ হয়ে যায়।
তবে গোলকিপার আনিসুর রহমান ডিকো সুযোগ থাকলেও র‍্যাঙ্কিং এ 104 ধাপ এগিয়ে থাকা ওমানের বিপক্ষে এই ম্যাচে পয়েন্টের স্বপ্ন দেখাটাও দুঃসাহসের সাথে কার্ড আর ইনজুরির কারণে অর্ধশক্তির দল নিয়ে নামেন জেমিডে তাই তো কোচের পরিকল্পনাতেও আসে বেশ পরিবর্তন ছয় ডিফেন্স লাইনের ফুটবলারকে নিয়ে সাজান একাদশ যেখানে শুরু থেকেই প্রতিপক্ষের একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যস্ত সময় পার করতে হয় আনিসুর রহমান জিকোকে তবে 22 মিনিটের বেশি প্রতিপক্ষকে আটকে রাখতে পারেননি জিকো খালিফা আল হাজরির ক্রস থেকে আল গাফরির গোলে লিড নেয় ওমান প্রথমার্ধেই ম্যাচে ফেরার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ 28 মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে ইয়াসিন আরাফাতের হেড ওমান গোলরক্ষক শেষ মুহূর্তে হাত না ছোঁয়ালে গোল ছিল অনিবার্য এরপর কখনো গোলপোস্ট কখনো বা জিকোর কল্যাণে পার পেয়ে যায় জেমিডে শিষ্যরা দ্বিতীয়ার্ধে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ যেখানে 56 মিনিটে জিকোকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ওমানের জামিল আল ইয়াসমাদি 61 মিনিটে অবশ্য আবারও হতাশায় ডুবতে হয় তপু বর্মনদের ডিফেন্সের ভুলে স্কোর লাইন 2-0 করেন খালিদ খালিফা আল হাজরি আর ম্যাচের 81 মিনিটে খালিদ খালিফা আল হাজরি আরও একবার বল জালে জড়ালে বড় জয় নিশ্চিত হয় ওমানের যেখানে দলের সিনিয়র ফুটবলারদের বিকল্প না থাকাটা বাংলাদেশকে ভুগিয়েছে আরও একবার অলক হাসান যমুনা স্পোর্টস আবারও রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল মেহেদি হাসান রানা নামের এক কলেজ ছাত্রের মালিবাগ চৌধুরী পাড়ায় তুরাগ পরিবহনের যাত্রী রানার মাথা জানালা দিয়ে কিছুটা বাইরে ছিল আকাশ পরিবহনের একটি বাস পেছন থেকে দ্রুত গতিতে এসে মেহেদির মাথায় আঘাত করে মাথা থেতলে গেলে ঘটনাস্থলে বাসের সিটে বসেই তার মর্মান্তিক মৃত্যু হয় ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয় এই শোক কি করে সইবেন দুই বাসের রেষারেষিতে প্রাণ হারানো মেহেদি হাসান রানার মা লাল নীল বাতির রাজধানীতে অনেক স্বপ্ন নিয়ে বছরখানেক ধরে স্বপ্ন বুনছিলেন কলেজ ছাত্র রানা খুলনা থেকে বেড়াতে আসা মাকে খালার বাসায় দেখতে যাবার পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা যে অফিসার ছিল শাহজান সাহেব তিনি আমাদেরকে ফোন করে জানান যে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে আমরা তখন সেখানে যে দেখি যে রানা পিছনের সিটে বসে আছে তার মাথাটা ফাটা ছিল আমরাও মামলার প্রস্তুতি নিচ্ছি এখান থেকে যে রিপোর্টটা দেবে এরপরই আমরা মামলার দিকে অগ্রসর হব তুরাগ পরিবহনের শেষ সিটের যাত্রী রানার মাথা বাসের জানালা থেকে কিছুটা বাইরে ছিল এ সময় আকাশ পরিবহনের একটি বাস পেছন থেকে দ্রুত গতিতে এসে মেহেদির মাথায় আঘাত করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এই দেখি যে গাড়ির ছিটে তুরাগ গাড়ির ছিটে পিছনে মাথায় হেল ই করে বসে আছে মানে মৃত্যু অবস্থায় বসে আছে আর কি রানার মৃত্যুর ঘটনায় জড়িত দুটি বাস জব্দ করেছে পুলিশ তবে বাসের চালকরা পালিয়ে গেছে রাজধানীতে বাস চালকদের এই অসুস্থ প্রতিযোগিতায় এর আগেও কলেজ ছাত্র রাজীব সহ বেশ কয়েকজনের মর্মান্তিক মৃত্যু হয় ফারহানা ন্যান্সি যমুনা নিউজ ঢাকা কাতালুনিয়া শাখা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা হয়েছে স্পেনে বার্সেলোনা স্থানীয় একটি হলে সভা আয়োজিত হয় এতে সভাপতিত্ব করেন কাতালোনিয়া আওয়ামী লীগের আহ্বায়ক নূরে জামাল খোকন উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ খাদিজা আক্তার মির্জা সালাম নজরুল ইসলাম সহ দলের সিনিয়র নেতারা বক্তারা সকল নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান টেলিকনফারেন্সে যোগ দেন স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিজভি আলম রাজধানীতে বেপরোয়া দাপিয়ে বেড়ানো কিশোর গ্যাং রক কিং এর কয়েক সদস্যকে আটক করেছে র্যাব বিকট শব্দে ওভার স্পিডে বাইক চালিয়ে আতঙ্ক তৈরির পাশাপাশি প্রায় সড়কে যাতায়াতকারী অন্য যানবাহনকে আটকে হেনস্থা করত তারা গ্রেফতারের পর কিশোরদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ বেশ কিছু ইয়াবা জব্দ করা হয় আরও জানাচ্ছেন আবদুল্লাহ তুহিন রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে 20 মে রাতের ঘটনা সড়কে সাইড দেওয়ার জায়গা না থাকা সত্ত্বেও বিরক্তিকরভাবে অনবরত হর্ন বাজিয়ে যাচ্ছে কিশোর গ্যাংয়ের এই সদস্যরা জায়গা না থাকায় তাদের সাইড দিতে পারেননি গাড়ি চালক এক পর্যায়ে হাই স্পিডে ওভারটেক করে প্রাইভেট কারের সামনে ব্যারিকেড দেয় বখাটেরা গাড়ি থামিয়ে চালক ও যাত্রীকে হেনস্থার চেষ্টা করে তারা প্রাইভেট কারের যে চালক তাকে মারধর করে এবং প্রাইভেট কারকে আঘাত করে পরবর্তীতে উক্ত ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে
ছড়িয়ে পড়ে এবং যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তবে আরেক বাইকারের মধ্যস্থতায় তখনকার মতো বিষয়টি সমাধান হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি, নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। ভিডিও দেখে সৈকত, ইমন, দোলন সহ পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাব। র‍্যাব তিন তদন্তে দেখতে পায় উক্ত ঘটনাটি রক কিং গ্রুপ, যারা শনির আখড়া এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল, তারা সংগঠিত করে। র‍্যাব জানায় রাজধানীর বিভিন্ন এলাকায় উৎপাত সৃষ্টিকারী কিশোর বখাটেদের বিরুদ্ধে বিভিন্ন বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। বিতর্ক আর সমালোচনার পরও ঢাকা প্রিমিয়ার লীগ নিয়ে কোনো অভিযোগ পায়নি বিসিবি। তবে সাকিবের স্টাম্প কাণ্ড গুরুতর বলছেন বিসিবি সভাপতি। বোর্ড সভা শেষে তিনি জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে বিড করতে চায় বাংলাদেশ। আর আগামী নির্বাচনের আগে 7 জুলাই হবে বার্ষিক সাধারণ সভা বা এজিএম। দুপুর 3টার আগেই বোর্ড সভার জন্য আসতে থাকেন পরিচালকরা। সভাপতি আসার পরেই শুরু ম্যারাথন মিটিং। প্রায় 5 ঘন্টার দীর্ঘ মিটিংয়ের পরও সাম্প্রতিক সময়ে আলোচিত ইস্যু ঢাকা লীগ নিয়ে অবশ্য উত্তরটা এসেছে গতানুগতিক। একটা ক্লাব বা একটা ক্যাপ্টেন বা একটা ম্যানেজার কেউ এই ডিপিএল এর আম্পায়ারিং নিয়ে কোনো প্রশ্ন তুলে নাই। আমাদের প্লেয়াররা নাকি এটাও বলেছে ক্যাপ্টেনরা যে তাদের দেখা এটা ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট। তবে সাকিবের এমন কাণ্ডে অবশ্য পাপন খুঁজে পাচ্ছেন অন্য কোনো ইস্যু। এটা ইজ ভেরি সিরিয়াস, এখানে প্রতিটা কথা প্রতিটা জিনিস আমাদেরকে অত্যন্ত সাবধানে নিতে হবে। একটা ভুলে বাংলাদেশের ক্রিকেটের জন্য একেবারে মানে বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। তবে সাকিবের লাল সাদা দুবলের কেন্দ্রীয় চুক্তি নিয়ে হয়নি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। চুক্তিতে আসতে পারেন দু একজন নতুন মুখ, চূড়ান্ত জানাবে ক্রিকেট অপারেশনস। টি-20 বিশ্বকাপ পর্যন্ত অবশ্য বেড়েছে নির্বাচক নান্নু বাশারের মেয়াদ। এদিকে 22 নারী ক্রিকেটার প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন কেন্দ্রীয় চুক্তিতে। উইমেন্স প্লেয়ার কন্ট্রাক্টটা আজকে অ্যাপ্রুভড হয়ে গেছে, 22টা প্লেয়ার, 22 জন। আর জাতীয় দলে অনুরূপ আরেকটি ছায়া টিম তৈরির নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। বলে দেবে রিকোয়ারমেন্ট কোচ, ওই অনুযায়ী আমরা প্লেয়ারকে আইডেন্টিফাই করব, ওদেরকে ট্রেনিং চলবে সারা বছর, যাতে করে যদি ন্যাশনাল টিমের কোনো প্রয়োজন হয় সাথে সাথে রিপ্লেসমেন্ট হিসেবে চলে যেতে পারে। এদিকে 25 এবং 29 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক করতে বিডিং করতে চায় বাংলাদেশ। এককভাবে বিশ্বকাপ আয়োজনে 10 ভেন্যু না থাকায় সহ আয়োজক হতে চায় বিসিবি। আমরা যদি একসাথে দেই তাহলে ডেফিনেটলি আমাদের পাওয়ার সম্ভাবনাটা বেশি। এখন আমরা এটা শ্রীলঙ্কার সাথে কথা বলবো, আমরা পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, ইন্ডিয়া আছে, ডেফিনেটলি এদের সাথে কথা বলে উই উইল ফাইনালাইজ। আগামী বছর বিসিবির বাজেটে 260 কোটি টাকা অনুমোদন, সেই সঙ্গে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের জন্য পরামর্শক নিয়োগেরও সিদ্ধান্ত হয়েছে এই বোর্ড সভায়। তাহমিদ, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।